আন্তর্জাতিক প্রীতি ম্যাচের কদর কমছে। এ অনুধাবন থেকে নতুন একটি টুর্নামেন্ট চালুর সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ইউয়েফা। তাদের অধীনে থাকা 55টি জাতীয় দলকে আরও শক্তিশালী করা এবং আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতা নিয়ে গড়ে তোলার উদ্দেশ্যে 2018 সাল থেকে আয়োজিত হয়ে আসছে নেশনস লীগ। ইউএফআর সাফল্যময় এই টুর্নামেন্টে তৃতীয় আসরের সেমিফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়েছে। ফাইনালে ওঠার লড়াইয়ে ইটালি খেলবে স্পেনের বিপক্ষে। শেষ চারের এক ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া। গতকাল সুইজারল্যান্ডের নিয়নে ইউএফআর প্রধান কার্যালয়ে এই ড্র অনুষ্ঠিত হয়। চার দলের লড়াই হবে নেদারল্যান্ডসের দুটি ভেন্যুতে। আগামী 14 জুন প্রথম সেমিফাইনালে কাতার বিশ্বকাপে তৃতীয় হওয়া ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে স্বাগতিক নেদারল্যান্ডস। পরদিন মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ইটালি। ফাইনাল হবে 18 জুন। এর আগে একই দিনে অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। গত বছর এ লিগের চার গ্রুপে সেরা হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয় দলগুলো। সবার সামনেই প্রথমবার নেশন লিগে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। 2019 সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। সেবার রানার্স আপ হয় নেদারল্যান্ডস। পরের আসরে ফ্রান্সের কাছে ফাইনালে হেরে যায় স্পেন। ওই আসরে তৃতীয় হয় ইটালি। তবে এবার নেশনস লিগ যে নতুন কোনো চ্যাম্পিয়নদের হাতে উঠতে যাচ্ছে এটা নিশ্চিত।